from this financial year, 6000 will be given per acre for per minimum, per acre with minimum of rupees 3000 per farmer. আর আমাদের যেটা বলা আছে যে আমরা জিতলে 6000 এর জায়গায় 10000 দেব, 5000 দেব, বা আমাদের দুয়ারি রেশন, বা আমাদের মহিলাদের পেনশন, এটা আমরা একটু কোভিড সিচুয়েশন মিটলে ওটা প্রসেসটা শুরু করব। এই পর্যন্ত আজকে আমার বলার ছিল। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ দয়া করে সবাইকে বলবেন যে প্লিজ মাস্কটা দয়া করে পরুন। মাস্কটা এমন করে পরবেন যাতে নাক দিয়ে বেরিয়ে না যায় বা মুখ দিয়ে বেরিয়ে না যায়। মাস্কটা যেন আপনার নাক মুখকে ঢেকে রাখে, কারণ অনেকেই বলছে, কেউ বলছে এয়ারবোর্ন, কেউ বলছে একটু ফুসফাস একটু শ্বাসটা হলেও হচ্ছে, ধুলোতে উঠছে, নানা রকম হচ্ছে। সুতরাং কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাবধান থাকতে হবে। যদি কেউ মনে করেন শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখাবে, আইসোলেশনে থাকলেও ভালো হয়ে যাবে। আর অলওয়েজ সিটি ভ্যালুটা লক্ষ্য রাখতে হবে। আমি হেলথ ডিপার্টমেন্টকেও যেটা বলবো, সিটি ভ্যালু যাদের কম তাদের কেয়ারটা বেশি নিতে, সিটি ভ্যালু যাদের বেশি তাদের কিন্তু এমনিতেই তারা সেফ আছে। আর বিশেষ করে এভারেস্টিংটা দেখা যাচ্ছে যে আমার ইয়াং জেনারেশন 30, 35, 45 এই এজ গ্রুপটায় বেশ কিছু মারা গেছে সব সারা ভারতবর্ষ জুড়ে, ইয়াংদের একটু বেশি এটা অ্যাটাক করছে। সেই জন্য গতকাল আমি যখন শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল এবং পুলিশ হসপিটাল ভিজিট করেছিলাম, তখনও ডাক্তারদের জিজ্ঞেস করছিলাম যে যখন ঝড়টা হয়, এই ঝড়টা মেনলি ভোরবেলার দিকে হয় এবং সেই সময়টা একটু বেশি কেয়ার নেয়া, দুই হচ্ছে আমরা একটা স্টেরয়েড দিই ঝড়টা হলে, সেগুলো যদি আগেই দিয়ে দেওয়া যায় তাহলে যদি অনেককে আমরা বাঁচাতে পারি। চেষ্টার কোনো ত্রুটি নেই, বাট আগামী 15 দিন খুব বাড়বে এটা। আগামী 15 দিনের জন্য আমি সবাইকে ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। এই কারণে আমার হাত জোর করে আবেদন থাকবে, নিজেদের যত্ন নিজেরা নিন, আমরা যতটা পারবো সাহায্য করব। গাদাগাদি করে কেউ বাসে উঠবেন না, একটু হয়তো অপেক্ষা করতে হবে, লোকাল ট্রেন তো বন্ধ, আমি জানি প্রবলেম হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা 50% ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছি, জুট ইন্ডাস্ট্রিতে 30% ফ্রম হোম করে দিয়েছি, প্রাইভেট ইন্ডাস্ট্রিতে অটোমেটিক্যালি 50% কমে গেল, লোকাল ট্রেনটা আমরা আপাতত বাতিল করেছি যাতে যাতায়াত রেগুলার যারা করে তাদের যাতে প্রবলেম না হয়। তবে এটা ঠিক, এক্ষেত্রে দিন আনে দিন খায় যারা তাদের অনেকটা অসুবিধাও হবে, তারা যাতে ফ্রিতে রেশনটা ঠিকমতো পায় এটা আমাদের দেখতে হবে, এবং জেলায় জেলায় ডিএমদেরও নজর রাখতে হবে, অন্যান্যদেরও নজর রাখতে হবে। এটা মাত্র কিছুদিনের জন্য, তার জন্য দেখবেন আমরা হকারদের বিশেষ করে এবং সবজিওয়ালা থেকে শুরু করে বাজার চালু রাখতে বলেছি 7টা থেকে 10টা এবং 5টা থেকে 7টা, এই সময় দোকানও চলবে, শুধু স্যানিটাইজ করে। এক একটা চেম্বার অফ কমার্সকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আগেরবারের মতো যদি এক একটা বাজারের দায়িত্ব নেন, কারণ আগেরবারে চেম্বার্স খুব ভালো কাজ করেছিল। আর আমাদের যেহেতু অনেক চেম্বার্স আছে, তারা এক একটা দায়িত্ব নিলে কলকাতার বাজারগুলো তো হয়ে যাবে, আর জেলায় যে বড় বড় হাট বসে সেগুলো যদি জেলায় যারা আছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যদি এক একটা হাটের দায়িত্ব নেন, কিছুটা স্যানিটাইজ করা আর একটু মাস্ক দেওয়া, এই দুটো, এইগুলো করলে কিন্তু অনেকটা কাজ আমরা করতে পারি। আর তারপরে এইসব কাজে আমি অনেক এনজিওস আছে, তারা খুব নিজের থেকে মন দিয়ে কাজ করে, তাদেরও আমি বলবো এলাকা এলাকায় ক্লাবগুলোকে বলবো, সংগঠনগুলোকে বলবো যে আপনারা সবাই মিলে, পুজো কমিটিগুলোকে বলবো যে যার পাড়ায় নিজের নিজের পাড়াটাকে যত্নে রাখুন, কারণ পুজো কমিটি তো এখন থেকে, আমি যদি কোভিড না কমাই, পুজো তো আমার 3-4 মাসের মধ্যেই আছে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর। সুতরাং আমার মনে হয় পূজা কমিটিগুলোর কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সব পুজো কমিটি যেন তাদের এলাকায় কেউ ভিড় জমাতে না পারে, তাদের এলাকায় যাতে আউটসাইডার ঢুকতে না পারে, তাদের এলাকায় মানে টেস্ট না করে, এবং তাদের এলাকায় যাতে তারা নিজেরা যত্নে রাখে। আগেরবার যেমন আমি একটা ভালো জিনিস দেখেছিলাম, গ্রামে গ্রামে গ্রামের মানুষ নিজেদের রক্ষা করেছিলেন, গ্রামের মানুষরা নিজেরাই কাউকে ঢুকতে দিতেন না, নিজেরা কিন্তু নিজেদের রক্ষা করেছিলেন, এবং আমাদের কলকাতার পুজো কমিটিগুলোও এই কাজটা করেছিলেন। সুতরাং তাদের কাছেও আমার আবেদন থাকবে। আর ধর্মীয় সংগঠন যারা আছেন,
তাদেরও অনেক ফলোয়ার্স আছে। সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে বলবো যে আপনারাও একটু দায়িত্ব নিন, যাতে আপনাদের যে সমস্ত সংগঠন আছে বেশি ভিড় না করে, আমরা 50 জন বেঁধে দিয়েছি যে মানে একটু দূরে 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 করে প্রার্থনা করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যতটা পারবেন তাদেরও বোঝান যে আমরা আগেরবারও ঘরে বসে প্রার্থনা করেছি, যার সম্ভব ঘরে বসে প্রার্থনা করা, যার সম্ভব নয় সে গেলেও একটা ছোট্ট অনুষ্ঠান করবে, যাতে সে এবং এসব ক্ষেত্রে কিছু পারমিশনেরও প্রয়োজন আছে। বিশেষ করে মনে রাখবেন যে এখন ঈদের রমজান মাস চলছে, এখন এমনিতে আর কোনো উৎসব নেই রমজান মাস ছাড়া, আমার মনে হয় না আছে আর কিছু আলাপ, আপাতত এই মাসটায় কিছু নেই, টুকটাক এগুলো আছে, রবীন্দ্র জয়ন্তী টয়ন্তীগুলো আছে, এগুলো তো আছে, এগুলো তো হবেই। সুতরাং সেক্ষেত্রে আমরা বলবো যে আগেরবারও যেমন আমার সংখ্যালঘু ভাই বোনেরা অনেক মন দিয়ে অনেক সাহায্য আমাকে করেছিলেন, ইমাম সাহেবদেরও বলবো যে পুজো কমিটিগুলোকেও অনেক হেল্প করো, পুজো কমিটিগুলোও অনেক হেল্প করেছিল, এবং এখন থেকে শুরু করব ইমামদেরও বলবো যে আপনারা দেখুন যতটা পারবেন আপনাদের মাইক ঘরে বসেও শোনা যায়, আর দুই হচ্ছে 50 জনের বেশি যাতে জামায়াত না হয়, এই রকম ছোট ছোট করে আপনারা করুন, যাতে আপনার ধর্ম পালন করতেও কোনো অসুবিধে না হয় এবং আপনার ধর্মের স্বাধীনতা থাকে, আপনার জীবন সুরক্ষিত থাকে, আপনার সামাজিক সুরক্ষা থাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেই আমরা করব। আপনাদের উৎসবও আমাদেরই উৎসব, মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার। সুতরাং আমি আলাপনকে বলবো যেটা একটা হোম ইমামদের নিয়ে এবং ধর্মগুরু যারা আছে বিশেষ করে সর্বধর্ম সমন্বয় একটা মিটিং যদি করা যায় এখানে ডেকে নাও, সোমবার দিন যদি করা যায় তাহলে 3টের সময় একটা মিটিং ডেকে দাও এখানে বেলুড় মঠ ভারত সেবাশ্রম হিন্দু মুসলিম শিখ ইসাই সব কমিউনিটিগুলোকে একটা ডেকে দাও। আর পুজো কমিটির যে অ্যাসোসিয়েশন আছে ওদের যারা কন্ট্রোল করে পুরো পুজোটাকে, ওদের একটা অ্যাসোসিয়েশন আছে সেটার নামটা তুমি ববিয়ার উপরে কাছে জেনে নাও, ওরা জানে, ওদেরও ডেকে দাও 3-4 জনকে। আর একটা হচ্ছে পোস্তা বাজার কমিটির 2 জনকে ডেকে দাও। হ্যাঁ, ফোরাম ফর দুর্গোৎসব ওইটাই বলছি। তারপর হচ্ছে পোস্তা বাজার কমিটির 2 জনকেও ডেকে নাও, মিটিংটা দরকার হলে 99 সভাগৃহে করে দাও, পোস্তা বাজার কমিটির 2 জনকেও ডেকে নাও, আর কারণ এই জায়গাগুলো হচ্ছে ভেরি ভাইটাল এবং সেই মিটিংগুলোতে ভার্চুয়াল করব, যেহেতু ডিএমরাও থাকে এসপিরাও থাকে সেটা দেখে নিতে হবে। সোমবার দিন 3টে, সোমবার দিন কত তারিখ পড়ছে, 11 তারিখ, ঠিক আছে ঠিক আছে। কালকে 99 স্যানিটাইজেশন আছে, দেখা হবে না, বলুন।